এবার অনশন কর্মসূচি ঘোষণা চাকরিতে 35 প্রত্যাশীদের প্রধানমন্ত্রীর পদত্যাগ করা না করার প্রশ্ন অবান্তর বলছে গণতন্ত্র মঞ্চ প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যু মীমাংসিত বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির জানাবো সংবিধান অনুযায়ী সুযোগ নেই তাহলে রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি কি জানাবো ডিবি হারুনের পাসপোর্ট জালিয়াতি এতক্ষণ শুনছিলেন সংবাদ সুনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবার অনশন কর্মসূচি ঘোষণা চাকরিতে 35 প্রত্যাশীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে টানা 6 ঘন্টা অবস্থান কর্মসূচি পালনের পর এবার অনশন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা এর আগে দুপুরে কর্মসূচি থেকে তারা ঘোষণা দিয়ে বলেছেন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না ঘোষণার ধারাবাহিকতায় তারা 6 ঘন্টা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে অনশন কর্মসূচি ঘোষণা দেন শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বেলা 12টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে 35 প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেন প্রধানমন্ত্রীর পদত্যাগ করা না করার প্রশ্ন অবান্তর বলছে গণতন্ত্র মঞ্চ গণঅভ্যুত্থানের মুখে পতিত সরকারের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পদত্যাগ করা না করার প্রশ্নটাই অবান্তর বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন এটা নিয়ে রাষ্ট্রপতির পানি ঘোলা করার কোনো সুযোগ নেই মুনাফাখোর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়ে সমাবেশের নেতারা বলেন গণহত্যায় অভিযুক্ত ও লুটপাটের সব হোতাদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে সরকারকে অনতিবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে আহ্বান জানান মঞ্চের নেতারা প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যু মীমাংসিত বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয় রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয় এতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এ বিষয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে ছাত্র জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্বেগ হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং 1/2024 সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত 8ই আগস্টের আদেশে প্রতিফলিত হয়েছে উল্লেখ্য সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি 8ই আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এই মতামত দিয়েছিলেন মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য রাষ্ট্রপতি সবার প্রতি আহ্বান জানিয়েছেন সম্প্রতি দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক লেখায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে উদ্ধৃত করে বলা হয়েছে তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই এই প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন রাষ্ট্রপতি যে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘের সামিল কারণ তিনি নিজেই 5ই আগস্ট রাত 11:20 পেছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন আইন উপদেষ্টা আরও বলেন যদি তিনি এই বক্তব্যে অটল থাকেন তাহলে ওনার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কিনা সেটা আমাদের উপদেষ্টা মণ্ডলের সভায় ভেবে দেখতে হবে সংবিধান অনুযায়ী সুযোগ নেই তাহলে রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতি কি গত 5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন গণমাধ্যম সংবাদ প্রচারিত হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন কিন্তু সম্প্রতি একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এমন কোনো দালিলিক প্রমাণ আমার কাছে নেই ওই প্রতিবেদন প্রকাশের পরেই নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে অন্তর্বর্তী সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনে মূল ভূমিকায় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতির সমালোচনায় মুখর হন
সোমবার দুপুরে সচিবালয়ের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। তিনি বলেন, গত 5ই আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন। এখন 2.5 মাস পর বলছেন তার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, এমন কথা বলা স্ববিরোধিতা। তিনি দাবি করেন তিনি মিথ্যাচার করেছেন যা শপথ ভঙ্গের সামিল। তার বক্তব্যের অটল থাকলে তিনি পদে থাকতে পারেন কি না তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হতে পারে। তবে এদিন সন্ধ্যায় শেখ হাসিনার পদত্যাগের বিষয়টিকে মীমাংসিত উল্লেখ করে এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করা এবং সরকারকে অস্থিতিশীল বা বিব্রত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, ছাত্র জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্বেগ হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং 01/2024 মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত 8ই আগস্ট 2024 আদেশে প্রতিফলিত হয়েছে। এই আলোচনার মধ্যে প্রশ্ন উঠেছে, এই সরকার চাইলেই কি রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে? এই প্রশ্নের উত্তর হাও হতে পারে, আবার নাও হতে পারে, অর্থাৎ সরকার পারে আবার পারে না। সহজভাবে বলতে গেলে, বর্তমান সংবিধান ও আইনি কাঠামোর মধ্যে থেকে সরকারের পক্ষে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব না। আবার অন্যভাবে বললে, এই সরকার চাইলে রাষ্ট্রপতিকে চলে যেতে বলতে পারেন এবং সেটাই এই সরকারের একমাত্র উপায়। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজেই পদত্যাগ করে চলে যেতে পারেন, পরে নতুন একজনকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ বিবিসি বাংলাকে বলেছেন, সংবিধান অনুযায়ী ওই সুযোগ নেই। রাষ্ট্রপতি এখন স্বেচ্ছায় বা কারো কথায় চলে যেতে পারেন, কারো কথায় যাওয়া অসম্ভব কিছু না। ক্ষমতায় যারা আছেন তারা বললেই চলে যাবে, সেনাবাহিনী ও সরকার চাইলে 1 সেকেন্ডের ব্যাপার। ডিবি হারুনের পাসপোর্ট জালিয়াতি। ঢাকা মহানগর পুলিশের আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ তথ্য গোপন করে পাসপোর্ট নিয়েছেন। সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট অফিসিয়াল হওয়ার কথা, কিন্তু ডিবি হারুনের পাসপোর্ট অর্ডিনারি বা সাধারণ। জালিয়াতির মাধ্যমে হারুনের নেওয়া পাসপোর্টের নথি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এর আগে পুলিশের সাবেক আইজিপি আলোচিত বেনজির আহমেদও জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট নেন। সরকারি কর্মকর্তা হলেও তার পাসপোর্টে পেশার স্থানে প্রাইভেট জব লেখা ছিল। অনুসন্ধানে জানা যায়, বেনজির আহমেদকে দেওয়া পাসপোর্ট চক্রটি হারুনুর রশিদকে পাসপোর্ট পেতে সহায়তা করেছে। এই কাজে সহায়তার অভিযোগ উঠেছে পাসপোর্ট অফিসের পরিচালক তৌফিকুল ইসলাম খান, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও সিলেট বিভাগীয় পরিচালক আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে। বিভিন্ন সময় এই কর্মকর্তারা ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসে উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সূত্র জানায়, 2012 সালের 13ই সেপ্টেম্বর শেষ অফিসিয়াল পাসপোর্ট নবায়ন করেন হারুনুর রশিদ। ওই পাসপোর্টের মেয়াদ ছিল 2017 সালের 29 আগস্ট পর্যন্ত। এরপর তিনি 2017 সালের 15 জুন সরকারি পাসপোর্ট জমা দিয়ে গাজীপুর পাসপোর্ট অফিসে নতুন সাধারণ পাসপোর্টের আবেদন করেন। তার আবেদনের মাত্র 11 দিনের মধ্যেই তিনি সাধারণ পাসপোর্ট তুলে নেন। এই পাসপোর্টের মেয়াদও ছিল 5 বছর, অর্থাৎ 2017 সালের 18ই জুন থেকে 2022 সালের 17ই জুন পর্যন্ত। 2018 সালের 1 জানুয়ারি তিনি আগারগাঁওয়ের বিভাগীয় পাসপোর্ট অফিসে পুনরায় পাসপোর্টের আবেদন করেন। এই পাসপোর্টও ছিল সাধারণ। 2018 সালের 18ই ফেব্রুয়ারি তিনি পাসপোর্টটি গ্রহণ করেন। এই পাসপোর্টের মেয়াদ ছিল 2018 সালের 22শে ফেব্রুয়ারি থেকে 2023 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে তিনি 2021 সালের 4ই আগস্ট আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট অফিসে ই পাসপোর্টের জন্য আবেদন করেন এবং তা গ্রহণ করেন 17ই আগস্ট। এই পাসপোর্টের মেয়াদ 10 বছর, অর্থাৎ 2021 সালের 4ই আগস্ট থেকে 2031 সালের 3রা আগস্ট পর্যন্ত। পাসপোর্ট অফিসের একাধিক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, এটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একজন সরকারি কর্মকর্তা কখনোই অর্ডিনারি পাসপোর্ট গ্রহণ করতে পারে না। আর হারুনুর রশিদ পুলিশে একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তার পাসপোর্ট অবশ্যই অফিসিয়াল হতে হবে। হারুন প্রভাব খাটিয়ে কিংবা তৎকালীন পরিচালকের সঙ্গে বিশেষ সখ্য গড়ে এই পাসপোর্ট পেয়েছেন। জানতে চাইলে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিমা বানু বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি, খোঁজ নেওয়া হচ্ছে কারা কারা এই ঘটনায় সহায়তা করেছেন, জড়িত সবাই অবশ্যই শাস্তির আওতায় আসবে। সূত্র জানায়, পাসপোর্ট অফিসের পরিচালক আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা চলমান রয়েছে।
এছাড়াও বেনজি আহমেদকে জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট দেওয়ার অভিযোগে দায়ের করা দুদকের মামলারও আসামি তিনি। তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদকের মামলা চলমান রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলামের বিরুদ্ধে প্রায় 50 কোটি টাকা দুর্নীতির অভিযোগ দুদক তদন্ত অব্যাহত রেখেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তৌফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমার দায়িত্ব পালনের সময় তাকে পাসপোর্ট দেওয়া হয়েছে কিনা জানানি, আপনার কাছে তথ্য থাকলে আপনি লিখতে পারেন। অপর দুই কর্মকর্তা সাইদুল ইসলাম ও আব্দুল্লাহ মামুনের সঙ্গে ফোনে যোগাযোগ করে এমনকি মেসেজ পাঠিয়েও এই সম্পর্কে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি হারুনুর রশিদের পাসপোর্ট দেওয়ার তার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আজকের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।